দুই দশকেও অস্ট্রেলিয়ার টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। অজিদের মাটিতে টেস্ট খেলার স্বাদ নেওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হতে পারে সাকিব তামিম মুশফিকদের। সেই দিক থেকে বেশ ভাগ্যবান বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দেশের প্রথম আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ পরিচালনা করার বিরল কীর্তি গড়েছেন তিনি। সিদ্ধান্ত গ্রহণে বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন সৈকত। অনেকে বলছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের লেটার মার্কসই পেয়েছেন তিনি। গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের 8 রানের জয়ের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সৈকত। এর আগে দুদলের প্রথম টেস্টে টিভি আম্পায়ার ছিলেন এই বাংলাদেশি। ক্যারিবীয়দের ইতিহাস ঘটার ম্যাচে মনে রাখার মতো পারফরমেন্সই করেছেন সৈকত। ম্যাচে নিখুঁত সিদ্ধান্ত দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। সৈকতের দেওয়া 5 সিদ্ধান্তের রিভিউ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া, যার 4টি ছিল সঠিক সিদ্ধান্ত, মাত্র 1টি বদলাতে হয়। অন্যদিকে ম্যাচে অপর আম্পায়ার ছিলেন ভারতের নীতিন মেনন। পুরো ম্যাচে তার 4 সিদ্ধান্তের মধ্যে DRS-এ 2বার সিদ্ধান্ত বদলাতে হয়।